দর্শক মণ্ডলী, মহান ভাষা আন্দোলনের স্মৃতিবাহী একুশে ফেব্রুয়ারি সমাগত। একুশ আমাদের প্রাণের স্পন্দন, একুশ বাঙালির পথদিশা, একুশ আমাদের হৃদয়াপ্লুত ঐশ্বর্য, একুশ আমাদের অহংকার। মোদের গরম মোদের আশা, আমরে বাংলা ভাষা। একুশে ফেব্রুয়ারি এখন শুধু বাঙালির নয়, বিশ্বের অন্যান্য জনগোষ্ঠীরও। জাতিসংঘের সদস্যভুক্ত সব দেশ ও জাতি এই দিনে নিজ নিজ ভাষার মর্যাদার কথা চিন্তা করে, উদযাপন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মাতৃভাষার জন্য আত্মত্যাগের বাঙালির এ এক বিশ্বজনীন স্বীকৃতি। দর্শক মণ্ডলী, মহান ভাষা দিবস উপলক্ষে কানাডা থেকে নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আসমা আহমেদ মাসুদ। 1952 সালের একুশে ফেব্রুয়ারি, মায়ের ভাষায় কথা বলার দাবিতে ঢাকার রাজপথে 144 ধারা ভঙ্গ করে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বা সহ নাম না জানা আরও অনেকে। সেদিনের সেই মিছিল থেকে বীর সন্তানদের কেউ বাড়ি ফেরেনি, বাড়িতে মায়েরা অপেক্ষা করেছেন অনন্তকাল। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা, তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা রাগ করে না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উরকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো, খোকা এলি? ঝাপসা চোখে মা তাকায় উঠানে উঠানে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। এখন মার চোখে চৈত্রের রোদ পুড়িয়ে দেয় শকুনিদের, তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভানে, বিন্নি ধানের খই ভাজে, খোকা তার কখন আসে কখন আসে। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন কানাডায় নির্মিত, টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন www.banglatelevision.net। সড়ক দুর্ঘটনা অথবা পড়ে গিয়ে আপনি কি আঘাতপ্রাপ্ত? 20 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ আইনজীবী ব্যারিস্টার ঘোষ ও মালহোত্রা সাহায্য নিন। আপনার সঠিক ক্ষতিপূরণ প্রাপ্তিতে অভিজ্ঞ আইনজীবীর কোনো বিকল্প নেই। সানমুন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আপনার আনন্দময় ও নিশ্চিন্ত ভ্রমণের নিশ্চয়তা। 416-636-2121। বাড়ি কিনবেন? কি অনেক ঝামেলা, আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাব? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। মোদের গরম মোদের আশা,
আমরে বাংলা ভাষা। 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের বাঙালিদের প্রতি করতে থাকে বৈষম্য। সরকারি চাকরি, অর্থনৈতিক উন্নয়ন, সমাজ কল্যাণ, সংস্কৃতি সর্বত্রই চলে বৈষম্য। চলুন তাহলে এবারে দেখা যাক এই বৈষম্যের উপর একটি তুলনামূলক চিত্র। পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5,50,00,000 এবং পূর্ব পাকিস্তানের জনসংখ্যা 7,50,00,000। জনসংখ্যার শতকরা হার পশ্চিম পাকিস্তান 42.31% এবং পূর্ব পাকিস্তানের 57.69%। পাকিস্তানের কেন্দ্রীয় সিভিল সার্ভিসে পশ্চিম পাকিস্তানিরা নিয়োগ পেয়েছিল শতকরা 84%, আর পূর্ব পাকিস্তানের বাঙালিরা মাত্র 16%। পাকিস্তান ফরেন সার্ভিসে পশ্চিম পাকিস্তান থেকে শতকরা 85%, আর পূর্ব পাকিস্তান থেকে 15% মাত্র। বিমানবাহিনীর পাইলট পশ্চিম পাকিস্তান থেকে শতকরা 89%, পূর্ব পাকিস্তানিরা মাত্র 11%। পাকিস্তানের বিদেশি দূতাবাস সমূহে দূতাবাস প্রধানের পদে পশ্চিম পাকিস্তান থেকে নিয়োগ পায় 60 জন, আর বাঙালিরা মাত্র 9 জন। পাকিস্তানের সেনাবাহিনীতে সাধারণ সৈনিকের সংখ্যা পশ্চিম পাকিস্তান থেকে 5,00,000 এবং বাঙালির মাত্র 20,000। সামরিক বাহিনীতে জেনারেল পদমর্যাদায় পশ্চিম পাকিস্তানিরা পদোন্নতি পায় 16 জন, আর বাঙালি মাত্র 1 জন। পশ্চিম পাকিস্তানের সরকারি হাসপাতালে ডাক্তারের সংখ্যা 12,400, আর পূর্ব পাকিস্তানে 7.5 কোটি মানুষের জন্য সেই সংখ্যা মাত্র 7,600। সরকারি হাসপাতালে শয্যার সংখ্যা পশ্চিম পাকিস্তানের 5.5 কোটি মানুষের জন্য 26,000, আর 7.5 কোটি বাঙালির জন্য মাত্র 6,000। দর্শক মণ্ডলী, শুধুমাত্র চাকুরি, অর্থনৈতিক উন্নয়ন বা সমাজ কল্যাণের ক্ষেত্রে যে বাঙালিরা বৈষম্যের শিকার হয়েছিল তা নয়, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী আমাদের ভাষা ও সংস্কৃতিকে অবজ্ঞা করছিল ভীষণভাবে। পর্দায় দেখুন, এটি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই বাজারে চালু মুদ্রা টাকার ছবি। এই টাকার কোথাও বাংলায় কিছুই লেখা নেই। তাহলে আমরা বাঙালিরা কেমন করে বুঝব এটা কত টাকার নোট? বাঙালিদের পক্ষ থেকে দাবি তোলা হলো, খবরের কাগজে লেখালেখি হলো, এলো কিছুটা পরিবর্তন। পর্দায় ছবিটা দেখুন, টাকার দুই কোণে বাংলা হরফের শুধু এক কথাটা লেখা হলো, কিন্তু পাকিস্তান সরকার বা চাহিবা মাত্র বাহককে দিতে বাধ্য থাকবে ইত্যাদি কোনো কথাই বাংলায় লেখা হলো না। এই বৈষম্যের বিরুদ্ধে নানা মহল থেকে প্রতিবাদ জানানো হলো, এলো আরও কিছু পরিবর্তন। দেখুন এবারের ছবিতে টাকায় বাংলা হরফে, অঙ্কে এবং কথায় 100 টাকা কথাটি লেখা হলো, কিন্তু এবারেও টাকায় বাংলা এবং উর্দু ভাষা ব্যবহারের সমতা এলো না। আবার প্রতিবাদ। এবারের ছবিটা দেখুন, বাংলা এবং উর্দু উভয় ভাষার সমান অংশ দিতে বাধ্য হলো। এভাবেই বাংলা এবং বাঙালিরা পাকিস্তানি শাসক গোষ্ঠীর দ্বারা বৈষম্যের শিকার হয়েছে, এবং বাঙালিরা প্রতিবাদ, প্রতিরোধ, যুদ্ধ করে প্রতিবারই তাদের অধিকার অর্জন করেছে। মোদের গরম, মোদের আশা, আমরে বাংলা ভাষা। দর্শক মণ্ডলী, 21 ফেব্রুয়ারির চেতনাই বাংলাদেশের স্বাধীনতার চেতনা। 21 বাঙালিকে জাগ্রত করে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশের স্বাধিকার থেকে স্বাধীনতার প্রতিটি আন্দোলনেই প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আজ আমরা যে অবস্থায় দেখছি, 1952 সালে 23 ফেব্রুয়ারি প্রতিষ্ঠার পর থেকে এই শহীদ মিনার নানা ঘাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে আজ এখানে এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার, ভাষা শহীদদের রক্তে স্নাত ভিত্তির উপর গড়ে ওঠা বাঙালির ভাষা, স্বাধিকার, স্বাধীনতা ইত্যাদি সব আন্দোলনের প্রেরণার উৎস।
উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নার এমন দম্ভক্তির প্রতিবাদে বাঙালি তখন সোচ্চার। পাকিস্তানি শোষক গোষ্ঠী চায় বাঙালিকে চিরদিনের জন্য পদানত রাখতে। সুকৌশলে প্রথম আঘাত হানল বাংলা ভাষার উপরে। তারা চাইল বাঙালি বাংলা না বলে উর্দু বলবে। শৌর্যে বীর্যে চির উন্নত শির, বাঙালি জাতি সাথে সাথেই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাল। ছাত্র জনতা একসাথে রাস্তায় নেমে এলো। তাদের ন্যায্য দাবি, সংখ্যাগরিষ্ঠ বাঙালির ভাষা বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। সম অধিকারে নয়, দমন পীড়নে বিশ্বাসী পাকিস্তানি শোষক গোষ্ঠী বাঙালির ন্যায্য দাবিকে বুলেট বারুদের গন্ধে স্তব্ধ করে দিতে চাইল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাস্তায় ভাষার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে পাকিস্তানি শোষক হত্যা করল রফিক, শফিক, জব্বার, বরকত সহ অনেক নিরীহ মিছিলকারীকে। ভাষার দাবিতে জীবনদানকারী বীর শহীদদের স্মরণে দেশের প্রথম শহীদ স্মৃতিস্তম্ভ নির্মিত হয় এই হত্যাকাণ্ডের ঠিক 2 দিন পরেই 23শে ফেব্রুয়ারি বর্তমান শহীদ মিনারের দক্ষিণ পূর্ব কোণে, ভাষা শহীদদের রক্ত ভেজা স্থানে। ঢাকা মেডিকেল কলেজের ছাত্রদের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও তত্ত্বাবধানে 10.5 ফুট উঁচু ও 6 ফুট চওড়া ভিত্তির উপর এই স্থাপত্যটির নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথেই এটি ঢাকা শহরবাসীর প্রতিবাদী আন্দোলনের প্রতীকী মর্যাদা লাভ করে। এখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে শহীদদের প্রতি তাদের শ্রদ্ধা জানায় এবং নতুন করে আন্দোলনের শক্তি সঞ্চয় করতে থাকে। 26শে ফেব্রুয়ারি 1952 দৈনিক আজাদ পত্রিকার তৎকালীন সম্পাদক আবুল কালাম শামসুদ্দিন নবনির্মিত এই শহীদ মিনারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। কিন্তু ওই দিন বিকেলেই হাজার হাজার পুলিশ সরকারের নির্দেশে পুরো এলাকা ঘেরাও করে শহীদ মিনারটি গুঁড়িয়ে দেয়। শহীদ মিনারটি ভেঙে ফেললেও শাসকরা শহীদদের স্মৃতি মুছে ফেলতে পারেনি। সারা দেশে, বিশেষ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাতারাতি একই আদলে অসংখ্য শহীদ মিনার গড়ে তোলে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে। 1953 সাল থেকে ছাত্র ও যুব সমাজ 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করতে থাকে। 1956 সালের 21শে ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো সেই একই স্থানে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ বরকতের মা হাসিনা বেগম। ওই সময় থেকেই 21শে ফেব্রুয়ারিকে আনুষ্ঠানিকভাবে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন হিসাবে ঘোষণা করা হয়। 1957 সালে বর্তমান আদলে শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় শিল্পী হামিদুর রহমানের পরিকল্পনা ও নকশা অনুযায়ী। হামিদুর রহমানের পরিকল্পনা ছিল বেশ বড় আয়তনের শহীদ মিনার কমপ্লেক্স তৈরি করা। কিন্তু 1958 সালে পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সারা পাকিস্তানে সামরিক শাসন জারি করেন, বন্ধ করে দেয়া হয় শহীদ মিনারের নির্মাণ কাজ। কিন্তু থেমে থাকেনি মানুষের শ্রদ্ধা নিবেদন। 1956 থেকে 1962 এই 4 বছর এই অসম্পূর্ণ শহীদ মিনারই লাখো মানুষ তাদের শ্রদ্ধা জানিয়েছে। 1962 সালে পূর্ব পাকিস্তানের সেই সময়কার গভর্নর আজম খানের নির্দেশে মূল নকশার অনেকখানি পরিবর্তন করে একটি নকশা দাঁড় করানো হয়। পরিবর্তিত এই নকশা অনুযায়ী নির্মিত শহীদ মিনারটি 1963 সালের 21শে ফেব্রুয়ারি উদ্বোধন করেন শহীদ বরকতের মা হাসিনা বেগম। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী আবারও শহীদ মিনারটি ভেঙে গুঁড়িয়ে দেয় এবং ওই একই স্থানে একটি মসজিদের সাইনবোর্ড টাঙিয়ে দেয়। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পরপরই 1972-73 সালে পুনরায় 1963 সালের নকশা অনুসরণ করে নির্মাণ করা হয় বর্তমান শহীদ মিনার। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার আজ লক্ষ কোটি বাঙালির মনে একুশের চেতনা তথা জাতীয় আশা আকাঙ্ক্ষার প্রতীক রূপে দাঁড়িয়ে আছে। দর্শক মন্ডলী, আপনারা দেখছেন কানাডায় নির্মিত টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশন কানাডার বিশেষ অনুষ্ঠান মালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য লগ ইন করুন
www.banglatelevision.net. আপনি কি বাড়ি, কন্ডোমিনিয়াম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আমি সাজ্জাদ বিশ্বস্ততা এবং নির্ভরশীলতার সাথে আপনাদের সাথে আছি। রোজ ব্র্যান্ড সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করছে ইলিশ, রুই কাতলা, পাবদা পুঁটি সহ সব ধরনের মাছ। টরন্টো, মন্ট্রিয়াল সহ কানাডার বাংলাদেশি গ্রোসারি সমূহে রোজ ব্র্যান্ডের মাছ পাওয়া যাচ্ছে। পল্টু কুমার শিকদার, টরন্টোতে বাংলাভাষী কেনেডিয়ান ব্যারিস্টার, আপনার যে কোনো আইনগত সমস্যায় নির্ভরযোগ্য এবং দক্ষ। ব্যারিস্টার পল্টু কুমার শিকদার। একটি স্বপ্নিল বাড়ি, একটি লাভজনক ব্যবসা, একটি নির্ঝঞ্ঝাট কন্ডোমিনিয়াম, আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। মোদের গরম মোদের আশা আমরে বাংলা ভাষা। দর্শক মন্ডলী, পৃথিবীতে বর্তমানে প্রায় 6,000 ভাষাভাষীর মানব গোষ্ঠী বসবাস করছে। দুঃখজনক হলেও সত্য যে এর মধ্যে মাত্র 100টি ভাষা এখন পর্যন্ত নিরাপদ রয়েছে। ইউনেস্কোর এক গবেষণায় দেখা গেছে 2099 সালের মধ্যেই পৃথিবী থেকে হারিয়ে যাবে 3,000 ভাষা, অর্থাৎ চিরতরে লুপ্ত হয়ে যাবে এইসব সংস্কৃতি। এ বিষয়ে বিশ্ব সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে 1999 সালের নভেম্বর মাসে ইউনেস্কো বাঙালির ভাষা দিবস 21 ফেব্রুয়ারিকে ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের এ এক বিরল বিশ্ব স্বীকৃতি ও সম্মান। আমাদের 21 ফেব্রুয়ারি আজ বিশ্ববাসীর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দর্শক মণ্ডলী, বাঙালির এই অর্জন, এই সম্মানকে স্থায়ী রূপ দেবার উদ্দেশ্যে বিশ্বের বড় বড় শহরে মূলত বাঙালিদের উদ্যোগেই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা স্মৃতিস্তম্ভের। ইতিমধ্যেই শহীদ স্মৃতিস্তম্ভ গড়ে উঠেছে জাপানের টোকিও শহরে, অস্ট্রেলিয়ার সিডনি শহরের উপকণ্ঠে, কানাডার টরন্টো শহরেও অনুরূপ স্মৃতিস্তম্ভ গড়ার উদ্যোগ সফলতার দ্বার প্রান্তে। পর্দায় দেখুন টরন্টো স্মৃতিস্তম্ভের অনুমোদিত নকশা। আশা করছি নিকট ভবিষ্যতে টরন্টোতেও প্রবাসী বাঙালিরা শহরের স্থায়ী শহীদ স্মৃতিস্তম্ভে তাজা গোলাপ দিয়ে শ্রদ্ধা জানাবে ভাষা শহীদদের প্রতি। দর্শক মণ্ডলী, এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুরুর অগ্রগতি সম্বন্ধে এখন আমরা শুনব মোহাম্মদ আলী বুখারীর কাছ থেকে। জেনা বুখারি, এই স্মৃতিস্তম্ভ নির্মাণ বাস্তবায়ন কমিটির সদস্য সচিব এবং এই মহৎ কাজের একজন অন্যতম উদ্যোক্তা। টরন্টোয় ভাষাসৌধ হতে যাচ্ছে। 1952 সালের ভাষা শহীদদের স্মরণে টরন্টোয় এই স্মৃতিসৌধ হতে যাচ্ছে এবং সেজন্য পুরো দমে কাজ এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্মৃতিসৌধ কমিটির উদ্যোগে। টরন্টোয় যে ভাষাসৌধটি হবে সেটি অনুমোদন সিটি দিয়েছে এবং এই ডিজাইনটি যিনি করেছেন তিনি বুয়েটের আর্কিটেক্ট নাজমুল জাহাঙ্গীরদার। এই শহীদ মিনারে অর্থাৎ ভাষাসৌধে 7টি স্তম্ভ থাকবে। 5টি স্তম্ভ 5টি মহাদেশকে রিপ্রেজেন্ট করবে, আর 2টি স্তম্ভের একটি যেটি গ্রানাইট পাথরে হবে সেটি মাতৃতুল্য ধরণীকে প্রতিবিম্বিত করবে। তার পাশে দাঁড়িয়ে থাকবে সন্তান তুল্য পৃথিবীর 600 কোটি মানুষের প্রতীক সন্তান। প্রিয় দর্শক, আপনারা হয়তো ভাবছেন এই শহীদ মিনারটি কবে হবে। এটি যে দ্রুতই হবে সে ব্যাপারে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি এবং সে অনুযায়ী পুরোদমে কাজ চলছে। এটি একটি জটিল প্রক্রিয়া, এটি কানাডার আবহাওয়াগত দিক বিবেচনায় একটি স্মৃতিসৌধ নির্মাণ এবং এটির ম্যাটেরিয়াল যেগুলো ইউজ হবে সব কিছুই একটি আমলাতান্ত্রিক বিষয়। তবে আমরা আশাবাদী যে এটি খুব শীঘ্রই হচ্ছে এবং সেই প্রক্রিয়াটি পুরোদমেই চলছে।
যে সোনালী রেখাকে সম্ভাবনা হিসেবে দেখে আমরা এগিয়ে যাচ্ছি, সেখানে প্রিয় দর্শক আপনাদের সমর্থন সবচাইতে বেশি, এবং সেজন্য আমরা তাকে শ্রদ্ধার সাথে লালন করতে চাই। এবং ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে টরন্টোর মেয়র, অন্টারিও প্রদেশের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী এবং কানাডার বর্তমান মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী এবং সংসদ সদস্যরা এটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। আমাদের শহীদ মিনার হবেই। মায়ের ভাষার প্রতি মানুষের অনুরাগ সহজাত। মানব শিশুর প্রথম শব্দ উচ্চারণ তার মায়েরই ভাষায়। মায়ের কথা শুনতে শুনতে শিশু শেখে কথা বলা। পৃথিবীতে বোধ করি শুধুমাত্র বাঙালিদেরই রক্ত ঝরেছে মায়ের ভাষায় কথা বলার অধিকার আদায়ের জন্য। একুশে ফেব্রুয়ারি শুধু একটি অনুষ্ঠান বা দিন নয়,
এটি আমাদের একটি চেতনা, যে চেতনা আমাদেরকে জাতি হিসেবে গর্ব করার সুযোগ এনে দেয়। চির জাগরুক থাক এই চেতনা আমাদের মনের মাঝারে, উপাসনা করি সব শহীদদের মনের মন্দিরে, জন্ম জন্মান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মে চির অমলিন থাক এই শিখা। দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে। আজ থেকে এক পক্ষকাল পর আমাদের অনুষ্ঠান আবারও আপনারা দেখতে পারবেন একই সময়ে একই চ্যানেলে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সঙ্গে বাংলা বলুন। একুশে জন্ম, একুশে আশা, একুশ আমার বাংলা ভাষা। একুশে জন্ম, একুশে আশা, একুশ আমার বাংলা ভাষা। একুশে জন্ম, একুশে আশা, একুশ আমার বাংলা ভাষা।